students, this is class 1 Daffodil English version. Today I will take your Bangla background class. তোমাদের সাথে গত ক্লাসে আমার কথা হয়েছে, আমরা গত ক্লাসে বাংলা আমার বই থেকে যে পাঁচটা টপিক ছিল তোমাদেরকে বলেছি কিভাবে পড়তে হবে, আর বলেছিলাম নেক্সট ক্লাসে আমি চলে আসবো তোমাদেরকে বাংলা ব্যাকরণ পড়াতে। তো আজকে বাংলা ব্যাকরণ পড়াবো। তোমাদের সিলেবাসে বাংলা ব্যাকরণের বর্ণ দিয়ে শুরু। তোমরা দেখো, আই হোপ তোমরা এই শীটটা অলরেডি পেয়ে গিয়েছো এবং এই শীট থেকে অলরেডি তোমরা অনেকটুকু কভার করে ফেলেছো পড়ে। তো আজকে ব্যাকরণটা তোমাদেরকে কিছুটা পড়াবো আর কিছুটা বুঝিয়ে দিব, তোমরা বাসায় করে নেবে। দেখো ব্যাকরণের প্রথম যে প্রশ্নটা আছে, বর্ণ কাকে বলে, তারপর প্রশ্নটা বর্ণ কয় প্রকার ও কি কি। তাহলে চলো আজকে বর্ণ দিয়ে শুরু করি। বর্ণ বর্ণ কাকে বলে? আমি বলছি, ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে বর্ণ বলে। ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে বর্ণ বলে। সাংকেতিক চিহ্নগুলো কি চলো দেখে নিই। যেমন সরল, দেখো শীতে দেওয়া আছে, এগুলো কিন্তু এক একটা বর্ণ, এগুলোই সাংকেতিক চিহ্ন। হ্রস্ব ই, দেখো ভাষা লিখতে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকে বর্ণ বলে। যেমন সরল, সরয়া, হ্রস্ব ই, ক, খ ইত্যাদি। তাহলে তোমরা বুঝে গিয়েছো আমাদেরকে এটার সংজ্ঞা করতে হবে, বর্ণ কাকে বলে, এবং উদাহরণ দিতে হবে বর্ণগুলো কি কি। দেখো খ নম্বর প্রশ্নটা, বর্ণ কয় প্রকার ও কি কি। বর্ণ কয় প্রকার? বর্ণ দুই প্রকার। বর্ণ কয় প্রকার? বর্ণ দুই প্রকার, যথা স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। মনে আছে ক্লাসে করিয়েছিলাম স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, তোমরা কপিতে লিখেছো, তোমাদের কপিতেও আছে। তাহলে বর্ণ কয় প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ। বর্ণ কয় প্রকার? বর্ণ দুই প্রকার, এভাবে লিখবে। তারপরে যথা লিখবে, যথা মানে কি? যেমন ক দিয়ে লিখবে স্বরবর্ণ। ঠিক আছে, তারপরে দেখো তো তোমরা বুঝতে পেরেছো প্রশ্নগুলো, ব্যাকরণ থেকে বর্ণ কাকে বলে, বর্ণ কয় প্রকার ও কি কি। তারপরে দেখো প্রশ্ন আছে স্বরবর্ণ কাকে বলে, যেসব বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হয়, যেমন আ, এগুলো হচ্ছে তোমার স্বরবর্ণ। স্বরবর্ণ মোট কয়টি? স্বরবর্ণ 11টি। বাসায় এটা তোমাদেরকে ক্লাসে পড়ানো হয়নি, যখন আমাদের ক্লাসটা শেষ হয়েছে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ পর্যন্ত পড়েছো। এখন যা শিখবে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কাকে বলে এবং স্বরবর্ণ মোট কয়টি, ব্যঞ্জন বর্ণ মোট কয়টি এবং কি কি। তোমরা দেখো শীটে উত্তর সহ দেওয়া আছে, ব্যঞ্জন বর্ণ মোট 39টি, যথা 39টি ব্যঞ্জন বর্ণ দেওয়া আছে। স্বরবর্ণ মোট 11টি, তাও উদাহরণ সহ দেওয়া আছে। তোমাদের এখানে মোট 6টি কোশ্চেন আছে ব্যাকরণে, 6 নম্বর টপিকে মোট 6টি কোশ্চেন আছে ব্যাকরণে, 6 নম্বর টপিকে। ক, খ, গ, ঘ, উম এবং চ, এই প্রশ্নগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং অবশ্যই HW কপিতে করে রাখবে। স্কুল খুললে, ইনশাল্লাহ স্কুল খুললে তোমাদের সাথে যখন আমাদের দেখা হবে
কপি তোমাদের এই কপিগুলো আমি চেক করে দেব। তো তোমরা এই বাংলা শিট থেকে বাংলা আমার বইয়ের দুইটা টপিক ছড়া হনহন পনপন এবং একটি গল্প মায়ের ভালোবাসা এই ওই দুইটি টপিক থেকে তোমাদের শিটে দেওয়া আছে 1 থেকে 5 পর্যন্ত সেগুলো পড়বে এবং ব্যাকরণের মধ্যে বর্ণ থেকে আসবে বর্ণ থেকে 6টি কোশ্চেন আছে এই কোশ্চেনগুলো অ্যানসার সহ শিখে নেবে আজকের মতো এখানেই শেষ হচ্ছে ইনশাআল্লাহ তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি দেখা হবে তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো অবশ্যই সবাই আম্মু আব্বুর কথা শুনবে আল্লাহ হাফেজ